প্রথমেই আমরা এলাম সুরের পুকুর চন্দননগর। অসাধারণ মণ্ডপ সজ্জা, সুরের পুকুর। সুরের পুকুর দেখে আমরা এগিয়ে এলাম সন্তান সংঘ। সন্তান সংঘ আমরা যেটা দেখেছিলাম দুর্গা পুজোয় কাশী ভোসলেনে, সেই একই থিম করেছে সন্তান সংঘ। সন্তান সংঘ থেকে আরেকটু এগিয়েই আমরা এই মুহূর্তে এলাম পালপাড়া। চন্দননগর পালপাড়ার ঠাকুর এবং মণ্ডপ দেখুন। এবার আমরা এসে পৌঁছলাম হেলা পুকুর, চন্দননগর হেলা পুকুর। অসম্ভব সুন্দর, তবে আগের বছর মণ্ডপ সজ্জা আরো সুন্দর হয়েছিল। হেলা পুকুর চন্দননগর এবার আমরা এসে পৌঁছলাম ভাগার মোড় চৌমাথা চন্দননগরে। সেখানে আদিবাসীদেরকে নিয়ে
গড়ে তোলা হয়েছে এই মণ্ডপ ভাগার মোড় চৌমাথা। এই মুহূর্তে আমরা আছি ফটক গোড়ায়, চন্দননগর ফটক গোড়া। আমরা পৌঁছেছি মায়ের মূর্তি, অসাধারণ, চোখ ফেরানো যায় না। চন্দননগর ফটক গোড়ার ঠাকুর এবং মণ্ডপ দেখুন, মাতৃমন্দির। এবার আমরা পৌঁছলাম ভদ্রেশ্বরের তেঁতুলতলায়। তেঁতুলতলা ভদ্রেশ্বর, বর্ষ দেখুন লেখা আছে 232, মা অতি জাগ্রত, জয় মা জগদ্ধাত্রী। ভদ্রেশ্বরের তেঁতুলতলা দেখে আমরা ফিরে এলাম মানকুণ্ডুর তিমাথার রানীমাকে দর্শন করার জন্য। তিমাথার মাকে বলা হয়ে থাকে রানীমা, এটা আমরা সকলেই জানি। জয় রানীমার জয়। রানীমাকে দর্শন করার পরে আমরা সোজা চলে এলাম আমাদের সকলের মেজোমায়ের কাছে, মেজোমা চন্দননগর, লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে। লক্ষ্মীগঞ্জ বাজারের মেজোমাকে দর্শন করার পর আমরা এলাম আদিমা চন্দননগর দর্শন করতে। আদিমা সবচেয়ে পুরনো মা। চন্দননগরের বুকে প্রথম পুজো হয়েছিল এই আদিমায়েরই, তাই একে আদিমা বলা হয়ে থাকে। চাউলপট্টির এই মাকে আমরা বেশিরভাগ মানুষ আদিমা বলেই চিনি। আমরা শুনেছি বা জেনেছি আদিমায়ের কাছে যা চায় মানুষ তাই পায়। আনুমানিক 350 বছর আগের
এই পুজো। জয় মা, জয় মা জগদ্ধাত্রী মা। সব শেষে আমরা এলাম আমাদের সবচেয়ে কাছের কুণ্ডঘাট দালানে। কুণ্ডঘাট দালানের মণ্ডপ এবং মা আমরা সকলেই জানি অসাধারণ সুন্দর হয়ে ওঠে। মা যেন সম্পূর্ণরূপে এখানে বিরাজমান থাকেন। মণ্ডপ সজ্জা অসাধারণ। মণ্ডপ সজ্জার এবারের থিম ছিল গতি। ভারতবর্ষে কখন কে কীভাবে এসছে, কারা শাসন করেছে সেই নিয়ে, এবং মাঝের একটি পোর্শনে নানা রকম পুরনো জিনিস দিয়ে পুষ্টবিজ্ঞান সংক্রান্ত জিনিসও এখানে দেখানো হয়েছে। অসাধারণ মণ্ডপ সজ্জা, এবং মায়ের মুখ দেখে মন ভরে যায়। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। সবাই আসুন, দেখুন এবং সকলকে শেয়ার করুন। জয় মা জগদ্ধাত্রী।